সকালে ঝরে পড়ল আরো একটি প্রাণ। কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে 1 বছরের শিশু আকিফা খাতুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকিফা। গত মঙ্গলবার বেলা 11টার দিকে কুষ্টিয়া শহরে চৌরহাস এলাকায় মোড় দিয়ে আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তার মা রিনা খাতুন। থেমে থাকা একটি বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি কোনো ধরনের হর্ন না দিয়ে আচমকা মা ও সন্তানকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আকিফা। বাসটি তড়িঘড়ি করে পালিয়ে যায়। প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশু আকিফার বাবা বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে কুষ্টিয়ার মডেল থানার মামলা দায়ের করেন। মামলায় ওই গাড়ি চালক ও 2 সহযোগীকে আসামি করা হয়েছে।